এরকম সাইজের একটা চিকেনের লেগ পিস। এভাবে খাবার মজাটাই আলাদা। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু অশোকনগর। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি দাওয়াত বিরিয়ানি থেকে বিরিয়ানি ট্রাই করতে, যেখানে কিন্তু মাত্র 90 টাকায় পাওয়া যায় এক চিকেন বিরিয়ানি আর মাত্র 130 টাকায় পাওয়া যায় এক মাটন বিরিয়ানি। এত কম দামে কীভাবে দেওয়া পসিবল হচ্ছে সবটাই কিন্তু জানবো এই দাদার কাছ থেকে। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। আর এই দাওয়াত বিরিয়ানিটা কিভাবে তৈরি হচ্ছে চলো একটু সেটা দেখে নেওয়া যাক, তো চলে আসো। এই যে দেখাতে হচ্ছে চিকেনগুলো কিন্তু প্রিপারেশন করে রাখা, এগুলোই যাবে বিরিয়ানির মধ্যে। তো দাদা চিকেনের সাইজ কতটা? 120 গ্রাম। একটা দেখাও একটু, এই হচ্ছে চিকেনের সাইজ। বাহ, বেশ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের। আর তোমরা বিরিয়ানির দাম দাদা কত রেখেছো? 90 টাকা চিকেন বিরিয়ানি, 130 টাকা মটন বিরিয়ানি। আর এই যে দেখাতে পাচ্ছি এটা কিন্তু মেনলি পেঁয়াজের রস, এটার মধ্যে মাটনগুলোকে সিদ্ধ করা হয়েছে আর চিকেনগুলোকেও এর মধ্যে সিদ্ধ করা। যা সাইজ দেখতে পাচ্ছি অলমোস্ট 70-80 গ্রাম। দাদা সাইজ কত মাটনের? 120 গ্রাম। মাটনের সাইজ 120 গ্রাম। দাদা বৌদি কিংবা ডি বাপিতে যেই চালটা ইউজ করা হয় 303 রয়্যাল বাসমতি রাইস, এই দাদারা ইউজ করছে। কি দাদা এত কম দামে, মানে 90 টাকার বিরিয়ানির মধ্যে 303 বাসমতি রাইস? লাভ করার কি কোনো ইচ্ছা নেই? জনতা সেবা কর রা আমি। বাহ দাদা, এইভাবেই খাইয়ে যাও সবাইকে। ফাইনালি কিন্তু বিরিয়ানি এখন যাচ্ছে দমে। আর উপরে দেখাতে পাচ্ছি পেঁয়াজ ভাজা, মানে বেরেস্তা দেওয়া রয়েছে উপরে, কেশর সিরাপ ছড়িয়ে দেওয়া, মানে মোটামুটি এখন কি দমে বসিয়ে দিচ্ছ? হ্যাঁ। কতক্ষণ দমে থাকবে? 20 মিনিটের মতন থাকলেই রেডি হয়ে যাবে। বাহ, ফাইনালি কিন্তু এখন বিরিয়ানি রেডি। আর এটা এখন যাচ্ছে দোকানে। আর একটা প্রশ্ন রইল তোমাদের জন্য, বিরিয়ানি হাড়ির মধ্যে লাল কাপড় দেওয়া হয় কেন? কমেন্ট সেকশনে যদি উত্তরটা জেনে থাকো কমেন্ট করে জানাও। মোটামুটি দোকানটা এসে আমরা ম্যাক্সিমাম 20-30 মিনিট হবে, দেখতে দেখতে কিন্তু এক হাঁড়ি বিরিয়ানি নিমেষের মধ্যে উড়ে গেছে। আর ওপাশে কাকা টোটোয় করে আরেক হাঁড়ি নিয়ে এসে হাজির। তো মোটামুটি তোমার এই দোকানে পার ডে কত হাঁড়ি সেল হয়? 4 হাঁড়ি। আজকে যেহেতু সানডে সেদিন আর একটু বেশি, তাই তো? আরও বেশি। ফাইনালি কিন্তু আমরা দাওয়াত বিরিয়ানি থেকে নিয়ে নিয়েছি বিরিয়ানি, আমরা কিন্তু চিকেন মাটন দুটোই নিয়েছি। আর যদি বিরিয়ানিটা তোমাকে ভাই কাছের থেকে দেখাতে বলি, এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি। আর যদি দেখি বিরিয়ানির মধ্যে কী কী রয়েছে একটু দেখার চেষ্টা করি। বাহ, বিরিয়ানির মধ্যে কিন্তু আমি ঠিক এরকম সাইজের একটা আলু পেয়েছি, যেটা একটু সাইড করে দিই। বিরিয়ানির মধ্যে কিন্তু ঠিক এরকম সাইজের একটা চিকেন দিয়ে এনারা সার্ভ করছেন। আমার যেটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু 100 গ্রাম প্লাস হয়েই যাবে, তো এটা একটু সাইড করে দেই। আর দেখি বিরিয়ানিতে কী আছে। হ্যাঁ, 90 টাকার বিরিয়ানির মধ্যে ডিম থাকছে, এই যে। আর সব কিছু সাইড করে দেওয়ার পর বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু এই। আর বিরিয়ানির রাইসগুলো যদি আমি তোমাদেরকে দেখাই, রাইসগুলো কিন্তু বেশ ঝরঝরা। আর যখন তৈরি হচ্ছিলো তোমাদের তো দেখিয়েছি রয়্যাল 303 বাসমতি রাইস এনারা ইউজ করেছেন, যেটা কিন্তু সচরাচর এরকম 90 টাকার বিরিয়ানিতে আমরা কখনো আশা করতে পারি না ভাই, কখনোই আশা করা যায় না। কীভাবে পসিবল হচ্ছে আমার কিন্তু জানা নেই। আরেকটা জিনিস, যদি তোমরা 130 টাকার মাটন, মানে মাটন কি এক মাটন বিরিয়ানি নাও, তার সঙ্গে কিন্তু এরকম সাইজের একটা মাটন তোমরা পাবে। মেনলি আমরা কিন্তু আজকে দুটোই নিয়েছি, চিকেনটাও নিয়েছি মাটনটাও নিয়েছি, আর কোয়ান্টিটি কিন্তু সেম থাকছে। এ বাদেও কিন্তু বিরিয়ানির সঙ্গে কমপ্লিমেন্টারি হিসেবে তোমরা স্যালাড পাবে। এই হচ্ছে স্যালাড, আমাকে হয়তো কাকা একটু ভালোবেসে ডেকোরেশনটা করে দিয়েছে ভালো করে, তোমরা আসলে হয়তো এরকম ডেকোরেশন পাবে না, বাট স্যালাডটা কিন্তু তোমরা পাবে। আর বিরিয়ানির রাইস নিয়ে যদি বলি, রাইসগুলো কিন্তু বেশ ঝরঝরা, বেশ ফ্লফি রাইস। তো রাইসটা একটু শুধু শুধু খাই। আহা, ঘ্রাণেই কিন্তু অর্ধভোজন, তো খাওয়া যাক।
একেবারে লাইট বিরিয়ানি, খুব জুসি বিরিয়ানিটা। যারা লাইট টাইপের বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা পুরোপুরি পারফেক্ট। আর বিরিয়ানির মধ্যে কিন্তু মেন পার্ট আলু, আমি সব জায়গাতেই বলে থাকি। একটু কাছে আসো, এই যে আলু, এবার দেখবো আলুটা কতটা সফট হয়েছে, একটু কাছে আসো। এই দেখো জাস্ট হালকা করে এইভাবে, জাস্ট হালকা করে এইভাবে চাপ দিলে কিন্তু আলুটা একেবারে স্ম্যাশ হয়ে যাচ্ছে, দেখাতে পারলাম। এবার যেটা দেখার, আলুর মধ্যে বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকেছে কি না, আলুটা ছিটকে পড়ে যাচ্ছে। তো আসো একটু খেয়ে দেখা যাক। আলুর মধ্যে কিন্তু বিরিয়ানির প্রপার মশলা ঢুকেছে, সেই জন্য কিন্তু আলুটা শুরু শুরু খেতেই জাস্ট ওয়াও লেভেলের লাগছে। এবার যেটা দেখার, বিরিয়ানির মধ্যে যে এরকম সাইজের চিকেনটা দিয়েছে না, চিকেনটা দেখবো কতটা সফট হয়েছে, একটু কাছে আসো। এই দেখো, দেখাতে পারলাম, জাস্ট হালকা করে টাচ করলাম আর কিন্তু পুরো ছেড়ে আসলো চিকেনটা। একটু চিকেনটা খাবো। চিকেনটা কিন্তু খুব জুসি এবং বিরিয়ানির প্রপার মশলাটা কিন্তু এই চিকেনটার মধ্যে ঢুকেছে, খেতে কিন্তু জাস্ট ওয়াও লেভেলের লাগবে। আর যদি চিকেনটা তোমাদেরকে দেখাই, চিকেনটা দেখো কতটা ফ্রেশ, আরে নরমত্ব আর সফটনেস নিয়ে কিন্তু কোনো কথা হবে না, জাস্ট ওয়াও লেভেলের ওয়াও। চিকেন বিরিয়ানির মধ্যে এরকম সাইজের একটা চিকেনের লেগ পিস, এভাবে খাবার মজাটাই আলাদা। আর সত্যি কথা বলতে কি, আমার কিন্তু চিকেন বিরিয়ানির হোক কিংবা চিকেনের ঝোলি হোক, চিকেনের লেগ পিস খেতে কিন্তু জাস্ট সেরা লাগে। আর তোমাদের কার কার চিকেনের লেগ পিস খেতে ভালো লাগে একটু কমেন্ট সেকশনে ঝটপট করে কমেন্ট করে জানাও তো। বেশ লাগছে, জমে গেছে, পুরো জমে গেছে বস। এবার যেটা দেখার, বিরিয়ানির মধ্যে মাটনের পিস পড়েছে আমার, আর মাটনের পিসটা কিন্তু এই যে এরকম টাইপের ছোটোখাটো একটা নালির পিস পড়েছে, একটু খাবো। দুর্দান্ত লাগছে, একটু কাছে থেকে দেখাও ভাই, কাছে থেকে দেখাও। এই দেখো দেখতে পাচ্ছ মাটনটা, দেখো মাটনের সফটনেস নিয়ে আর কি বলার আছে বলো তো, এতটাই সফট হয়ে গেছে, সেরা লাগছে, জাস্ট দুর্দান্ত। এবার বিরিয়ানি সব কিছু দিয়ে মাখামাখি করে, একটা মাখামাখি ভাই কী হবে তো, নিশ্চয়ই হবে। আসো একটু আলু, একটু চিকেন, আর একটু বিরিয়ানির রাইসটা, ঠিক এইভাবে মাখামাখি করে নিয়েছি, মাখামাখি করে এবার খাওয়া যাক। সঙ্গে শশা পেঁয়াজ, দুর্দান্ত, যা ছিটকে যাচ্ছি, বিষয়টা কিন্তু বেশ জম্পেশ লাগছে। আরেকটা মাখামাখি বাইট হবে নাকি, নিশ্চয়ই হবে, মাটন দিয়ে হবে কি তাই তো, আর মাটন মানেই কিন্তু লাভ। আসো মাটনটা দেখো, দেখাতে পাচ্ছি দেখো কতটা সফট, একটু মাটন, একটু রাইস, আর একটু আলু, ঠিক এইভাবে একটু মাখামাখি করে নিয়ে বিষয়টাকে খাওয়া যাক। সঙ্গে শশা পেঁয়াজ, জাস্ট দুর্দান্ত লাগবে, সেরা সেরা। অশোকনগরের বুকে এর থেকে ভালো বিরিয়ানি আর কিন্তু পাওয়া যাবে না, একদিনকে ট্রাই করো, খেয়ে জাস্ট ছিটকে যাবে, অন্য কোনো দোকানে যাবে না। এটুকু কিন্তু হলপ করে এবং জোর গলায় বলে দিলাম। আর মাটন বিরিয়ানির মধ্যে আমার কিন্তু ঠিক এরকম সাইজের একটা নালির পিস পড়েছে, একটু নালিটা খাই। আর নালির পিস খেতে তো আমার যা সেরা লাগে, সেরা। আসো খাওয়া যাক। এই নালির ভিতরে যে মজাটা না, সেটা খাওয়ার মজাই কিন্তু আলাদা, যারা এটা খেতে ভালোবাসো তারাই কিন্তু জানবে যে এটা কতটাই সুস্বাদু। আর এই বিরিয়ানিটার মধ্যে না গোলাপ জল কিংবা কেওড়া জলের সেই অতিরঞ্জিত হেভি স্মেলটা কিন্তু লাগছে না, একটু লাইট টাইপের বিরিয়ানি, সেই জন্য কিন্তু আমার কাছে খেতে জাস্ট সেরা লাগছে। তোমরা এসে কিন্তু এই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে পারো। আর একটা জিনিস, সামনেই তো দুর্গাপুজো আসছে, অশোকনগরের দুর্গাপুজো কিন্তু খুবই ফেমাস, তোমরা সবাই জানো। আর বিশেষ করে কিন্তু অশোকনগর চৌরঙ্গীর সাইড থেকে একদম স্টেডিয়াম অব্দি কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো পুজো হচ্ছে। দুর্গাপুজো তো প্যান্ডেল হাবিং তো করবেই, তার সঙ্গে বিরিয়ানিটাও তো খেতে হবে, তাহলে কী করতে হবে, দাওয়াত বিরিয়ানিতে এসে এখান থেকে বিরিয়ানিটা ট্রাই করতে হবে। প্যান্ডেল হাবিং চলবে, তার সঙ্গে দাওয়াত বিরিয়ানিটাও চাই চাই কি তাই তো। এখনও এতটা বিরিয়ানি রয়েছে, আমরা শেষ করব, দেন শেষ কথায় আসছি।
কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, দাওয়াত বিরিয়ানি থেকে এখানকার বিরিয়ানিটা ট্রাই করে দেখতে হবে। তো দাদা কেমন লাগছে? দাদা এখান থেকে কি বিরিয়ানি খাওয়া হয় মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মধ্যে আসি, আমরা খাই, আবার নিয়েও যাই এখান থেকে। কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, আর সব থেকে বেটার হচ্ছে ফ্রেশ একদম। তো দাদা তুমি তো দাওয়াত বিরিয়ানিটা ট্রাই করলে, তো কেমন লাগলো? ভালো ভালো লাগলো। দাদা কেমন লাগলো? তোমাদের বাড়ি কি এখানেই নাকি? নবদ্বীপ থেকে এসছো, অশোকনগরের বিরিয়ানি ট্রাই করছো ফার্স্ট টাইম, তাই তো? ঠিকঠাক আছে, মোটামুটি ভালো আছে। আর দাদা কেমন লাগছে? ঠিক আছে। দিদি ঠিক আছে? তো বন্ধুরা, এবার তোমাদেরকে বলি, তোমরা নিউ দাওয়াত বিরিয়ানি হাউসে আসবে কী করে? এই যে নিউ দাওয়াত বিরিয়ানি, ফোন নাম্বার তো স্ক্রিনের উপর দিয়ে যাচ্ছে, এ বাদেও এই যে দোকানটা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে অশোকনগর চৌরঙ্গী মোড়, এই যে চার রাস্তার মোড়টা, যেই রাস্তাটা গোলবাজারের দিকে ঢুকে যাচ্ছে, ঢুকতেও হবে না, ঠিক চৌরঙ্গী মোড়েই কিন্তু তোমরা পেয়ে যাবে নিউ দাওয়াত বিরিয়ানি। এ বাদেও এখানকার প্রপার গুগল লোকেশন ম্যাপটা আমরা আমাদের ব্লগ ডেসক্রাইবে দিয়ে রাখবো, যাতে তোমাদের আসতে সুবিধা হয়। তো ফাইনালি কিন্তু দাওয়াত বিরিয়ানি থেকে বিরিয়ানি খাওয়া ডান, আর এখান থেকে বিরিয়ানি নেওয়ার জন্য শুধু ভিড়টা দেখো, এখন অলরেডি লাঞ্চ টাইম চলছে, লোকে কিন্তু লাইনে দাঁড়িয়েও এখান থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, কি করছো এখনো সাবস্ক্রাইব করোনি, আর বলবো না সাবস্ক্রাইব করতে, কি হচ্ছে ভাই, সাবস্ক্রাইবটা করে দাও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাড়াতাড়ি ফলো করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের কন্ডিশন নিয়ে। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।